কয়েকদিন ধরে টানা বৃষ্টি এবং তার জেরেই বন্যা বিধ্বস্ত বাংলাদেশের চট্টগ্রাম এবং বান্দরবান পরিস্থিতি মোকাবেলা করার জন্য মোতায়েন করা হয়েছে সেনা। সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম সফিউদ্দিন আহমেদের নির্দেশে এই পদক্ষেপ করা হয়েছে। দৈনিক প্রথম আলোয় প্রকাশিত খবরে জানানো হয়েছে, উদ্ধার ত্রাণ, ওষুধ এবং জরুরি জিনিসপত্র বিলির জন্য কাজ শুরু করেছে সেনাবাহিনী। সেনার তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসছে ততক্ষণ পর্যন্ত মোতায়েন থাকবে সেনা। চট্টগ্রাম এবং বান্দরবান ছাড়া অন্য এলাকাগুলিতে বন্যা পরিস্থিতির ওপর নজর রাখছে সেনাবাহিনী। বন্যার প্রভাব সব থেকে বেশি পড়েছে বান্দরবান এবং চট্টগ্রামে। বান্দরবানে ধসের কারণে ভেঙে পড়েছে বহু রাস্তা, যোগাযোগ বিচ্ছিন্ন বেশ কিছু এলাকা, বিদ্যুৎ সংযোগ নেই, মোবাইল এবং ইন্টারনেট পরিষেবাও বন্ধ। বান্দরবান জেলার 200টি ত্রাণ শিবির খোলা হয়েছে, সেখানে আশ্রয় নিয়েছে বহু মানুষ। অন্যদিকে ভারী বৃষ্টি এবং রাস্তার জল জমার কারণে চট্টগ্রাম জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। জেলার বহু জায়গা জলমগ্ন, পানীয় জল খাবারের অভাব দেখা দিয়েছে। 3 লক্ষ বাসিন্দার দৈনিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আরও কয়েকদিন ভারী বৃষ্টি চলতে পারে এই বাংলাদেশের উপরে। স্থানীয় বাসিন্দারা বলছেন, জেলার প্রধান দুটি পাহাড়ি নদী সাঙ্গু এবং মাতামহবীরের নব্যতা কমে যাওয়ায় এই নদীর তীরবর্তী এলাকা ঘিরে গড়ে উঠেছে প্রধান শহর। উপজেলা শহর এবং জনবসতিপূর্ণ গ্রামগুলো অল্প বৃষ্টিতেই জলে ডুবে যায়। জলবদ্ধতা সৃষ্টি হয়ে দুর্ভোগের শিকার হতে হয়। সকাল পর্যন্ত 24 ঘন্টায় 200 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। নকলিতে বৃষ্টিপাতের পরিমাণ ছিল 235 মিলিমিটার, বাগুড়ায় বৃষ্টিপাত হয়েছে 213 মিলিমিটার এবং ভোলায় বৃষ্টিপাত হয়েছে 210 মিলিমিটার। তবে আগামী 3 দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 45 মিলিমিটার। জলের রূপে সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বান্দরবানের সদর উপজেলা এবং এই উপজেলার 80% এলাকা এখন জলের নিচে তলিয়ে গেছে। নেই বিদ্যুৎ, মোবাইল, ইন্টারনেট, সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানীয় জলের। তো এই নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।